আমার সকল ছাত্রছাত্রীদের জন্য আজ আমি কথা সাহিত্যের রূপ ও রীতি থেকে একটি বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আজকে যে বিষয়টি নিয়ে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে ঐতিহাসিক উপন্যাস। তো প্রশ্নটি হচ্ছে, ঐতিহাসিক উপন্যাস কাকে বলে? এই ধরনের উপন্যাসের বৈশিষ্ট্যগুলি কি কি? তোমার পাঠ্য এমন কোনো উপন্যাস আছে কি? এই বিষয়টি বিএ ফিফথ সেমিস্টার বেঙ্গলি অনার্স কোর্সের ছাত্রছাত্রীদের জন্য। স্টুডেন্ট, তোমরা যারা নতুন ভিউয়ার বা যারা আমার এই ভিডিওগুলো দেখে উপকৃত হয়ে থাকো কিন্তু এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করলে আমি পরবর্তী যে ভিডিওগুলো আপলোড করব সেই ভিডিওগুলোর নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো উত্তরটি আমি শুরু করছি। ঐতিহাসিক উপন্যাসকে নির্দিষ্ট কোনো সংজ্ঞায় বিভূষিত করা যায় না, তথাপি আমরা এর আঙ্গিক ও বিষয়ের উপর দৃষ্টি আরোপ করে ধারণাগত একটা সংজ্ঞা রচনা করতে পারি। ইতিহাসের কাহিনী ও চরিত্রকে আশ্রয় করে তার লেখক যখন ইতিহাসের অন্তরলোকে উঁকি দিয়ে একটি বিশেষ যুগ ও তার কিছু ঘটনা এবং ঐতিহাসিক ব্যক্তিত্বের দ্বিধা দ্বন্দ্ব আশা নিরাশার কথা ফুটিয়ে তোলেন, তখন তাকে বলা হবে ঐতিহাসিক উপন্যাস। বস্তুত ইতিহাসের বিশাল পটভূমিতে পারিবারিক জীবনের ছবি আঁকা খুবই কঠিন। ঐতিহাসিক ঘটনার সঙ্গে তৎকালীন দৈনন্দিন জীবনের সংযোগ সাধনের অনিবার্যতা বুঝে নেওয়াও অনেক সময় সহজ হয় না। বৈশিষ্ট্য, একটা সার্থক ঐতিহাসিক উপন্যাসের বৈশিষ্ট্য কি কি হওয়া আবশ্যক তা সূত্রাকারে নিম্নে দেওয়া হল। 1. সমসাময়িক জীবনের বিষয়বস্তু বা বাস্তব চরিত্র সমূহের পরিবর্তে ঐতিহাসিক উপন্যাসে উপন্যাসকার বেছে নেন অতীত ইতিহাসের কোনো একটি বিশেষ সময় পর্ব। 2. উপন্যাসের বর্ণিতব্য যুগ তথা ঘটনা কাহিনীর প্রতি তাকে বিশ্বস্ত থাকতে হয়। সেই সময়কালের রীতিনীতি, আচার ব্যবহার, সংস্কার, পোশাক পরিচ্ছদ ইত্যাদি সকল বিষয়ে লেখককে সচেতন থাকতে হয়। 3. ঐতিহাসিক উপন্যাসের নায়ক নায়িকা তথা প্রধান কুশীলব সকলেই হন ইতিহাসের সুপরিচিত ব্যক্তিত্ব। তারা কেউ আপন কীর্তির বলে কীর্তিমান, আবার কেউ দারুণ। এইসব চরিত্র রূপায়ণে ঔপন্যাসিকে ইতিহাসের প্রতি যথাসম্ভব বিশ্বস্ত থাকতে হয়। অবশ্য শিল্পগত প্রয়োজন বা মূল্যের তাগিদে ঔপন্যাসিক কিছু কিছু উদ্ভাবন বা পরিবর্তন করতে পারেন। ইতিহাসাশ্রিত চরিত্রগুলির ঐতিহাসিকতা যথাসম্ভব অক্ষুণ্ণ রেখেও তাদের যথেষ্ট প্রাণবন্ত করে তোলা ও উপন্যাসে জীবন ভাবনা ব্যক্ত করার ক্ষমতাই ঐতিহাসিক উপন্যাসকারের কাছ থেকে প্রত্যাশিত। ঐতিহাসিক উপন্যাসের কারবার ইতিহাসের বিশাল পটভূমিতে আবর্তিত জীবনের উত্থান পতন নিয়ে, ইতিহাসের সামাজিক রাজনৈতিক দ্বন্দ্ব সংঘাত আবেগ আলোড়ন এই জাতীয় উপন্যাসের প্রধান অবলম্বন। 4. ঐতিহাসিক উপন্যাসে থাকে মহাকাব্যিক বিস্তার। একটি বিশেষ স্থান কালের সীমা অতিক্রম করে উপন্যাস পায় বিশ্বজনীন ব্যাপ্তি। 5. মহাকাব্যের সঙ্গে ঐতিহাসিক উপন্যাসের এই হৃদ্যতার কারণেই তার ভাষাকে হতে হয় গম্ভীর ও ধ্রুপদী। বঙ্কিমচন্দ্রের রাজসিংহ ঐতিহাসিক উপন্যাস, চন্দ্রশেখর উপন্যাসটির কাহিনী, ভাষা ও গঠন কৌশল দেখে সহজেই সবাই চন্দ্রশেখরকে ঐতিহাসিক উপন্যাস রূপে চিহ্নিত করেছেন। কিন্তু বঙ্কিমচন্দ্র রাজসিংহ উপন্যাসের ভূমিকায় বলেছেন, পরিশেষে বক্তব্য যে আমি পূর্বে কখনো ঐতিহাসিক উপন্যাস লিখি নাই,
দুর্গেশ নন্দিনী বা চন্দ্রশেখর বা সীতারামকে ঐতিহাসিক উপন্যাস বলা যাইতে পারে না, এই প্রথম ঐতিহাসিক উপন্যাস লিখিলাম। স্টুডেন্ট, নোটটি এখানেই শেষ হলো। তো কথাসাহিত্যের উপর রীতি থেকে যে বিষয়গুলো আছে সেগুলো আমি এক এক করে তোমাদের সামনে নিয়ে আসব। তো তোমরা সবাই ভালো থেকো, আর তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে, ঠিক আছে? তো আজ এখানেই রাখছি, সবাই ভালো থেকো, ধন্যবাদ।